হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি ওভারলক মেশিন MO6700 সিরিজ এর লেটেস্ট সম্পর্কে কথা বলবো। কিভাবে লেটেস্ট সেট করলে, কিভাবে মেশিন অ্যাডজাস্ট করলে লেটেস্টগুলো উইভিংগুলো 100 মান হবে। আমার সামনে যে বডিটি আপনারা দেখতে পারতেছেন সেই বডিটির কিন্তু উইভিংগুলো 100 মান নেই। তাই আপনাদেরকে আমি এখন দেখাবো কীভাবে মেশিন অ্যাডজাস্ট করলে উইভিংগুলো 100 মান হবে। সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে যে মেশিনের স্টিচ ঘন করে নেবেন, এবং বাম পাশে যে স্কেলটি আছে সেই স্কেলটি একেবারে উপরে উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর দেখবেন দাঁতগুলো কীরকম আছে, ফিডডগুলো কীরকম আছে। সেক্ষেত্রে ডিফারেন্টিয়াল ফিডডগ এবং মেইন ফিডডগ, আমার সামনে যে ফিডডগটি দেখতে পারতেছেন সেটি হচ্ছে ডিফারেন্টিয়াল ফিডডগ, এবং পিছনে যেটি দেখতে পারতেছেন সেটি হচ্ছে মেইন ফিডডগ। ডিফারেন্টিয়াল ফিডডগের সাথে মেইন ফিডডগ কিন্তু 1/2 মিলি নিচে রাখতে হবে, এবং সেক্ষেত্রে আপনারা 7 নম্বর রিং ডালি ব্যবহার করবেন। দেখেন আমি এখন রিং ডালি ব্যবহার করে, 7 নম্বর রিং ডালি ব্যবহার করে আমি মেইন ফিডডগ ডিফারেন্টিয়াল ফিডডগের চাইতে 1/2 মিলি নিচে নামিয়ে নিব। সময় লাগতেছে, তার জন্য দুঃখিত। একটু সময় লাগতেছে। এই দেখেন আমি এখন ডিফারেন্টিয়াল ফিডডগ মেইন ফিডডগের চাইতে একটু নিচে নামিয়ে নিচ্ছি, মানে 1/2 মিলি নিচে নামিয়ে নিচ্ছি, আনুমানিক 1/2 মিলি। এরকম ভাবে আপনারা নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর আপনারা অবশ্যই অবশ্যই ফিডডগের নাটটি ভালোভাবে 7 নম্বর রিং ডালি দিয়ে টাইট দিয়ে নেবেন। টাইট দেওয়ার পর ফিট এবং কাভারগুলো লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর আপনারা একটি ফেব্রিক্সের মাধ্যমে সেলাই করবেন। ফেব্রিক্সের মধ্যে সেলাই করে দেখবেন আসলে ঠিক আছে কিনা। আমি এখন ফেব্রিক্স সেলাচ্ছি। দেখেন উইভিংগুলো কিন্তু আগের চাইতে অনেক ভালো হয়েছে এবং সেলাইটাও ভালো হয়েছে। টেনশন অ্যাডজাস্ট করে নেবেন। মেশিনের ওয়েট যদি মোটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চিকন করে নেবেন। মেশিনের ওয়েট মোটা থাকলে উইভিংগুলো কিন্তু 100 মান হবে না, বা উইভিং ঘন হবে না। সেক্ষেত্রে আপনারা আনুমানিক 1 থেকে 1.5 মিলি ওয়েট রাখবেন। ওয়েট কমানোর পর নাটগুলো ঠিক মতো টাইট দিবেন, লুজ রাখবেন না। এখন আমি ফেব্রিক ছিলাবো, ফেব্রিক ছিলানোর পর আমি বডি ছিলাবো। দেখেন আমি ফেব্রিক সেলাই করতেছি। ফেব্রিক ছিলানোর পর আমার ফেব্রিক্সের উইভিংগুলো কিন্তু আগের চাইতে অনেক ভালো হয়েছে, এবং উইভিংগুলো সমান সমান হয়েছে, অনেক ঘন হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনের চাপ দিয়ে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য বেল আইকনের চাপ দিবেন। আসসালামু আলাইকুম।